আমি বলছিলাম, জানো মা, একটা 25 বছরের মেয়ে কলেজে পড়ে, ছোট্ট একটা গেঞ্জি আর প্যান্ট পরে, ছেলে বন্ধুদের হাত ধরে ঘুরে বেড়ায়, হাতে একটা বড় মোবাইল ফোন আছে, মাঝে মাঝে ছেলে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে দুই একটা সিগারেট টানও দিয়ে দেয়। হ্যাঁ, মেয়ে বলে কি আমরা সিগারেট খাবো না? ছেলেরা পারো, আমরা পারি না? এই ধরনের মেয়ে, সেটা তোমার বাড়ির হোক চাই আমার বাড়ির হোক, এই ধরনের মেয়ে যে আগামী প্রজন্মকে কি ভয়ঙ্কর শিক্ষা দিতে চলেছে, এটা আজ তুমি বুঝবে না, একদিন তুমি বুঝবে। কোন দিন জানো? যেদিন দেখবে দোয়াতটা আছে কিন্তু কালি নাই, দোয়াত পড়ে আছে, লেখার মতো কালি যদি না থাকে দোয়াতের বোতলের কোনো দাম থাকবে না, মানুষ আছে মনুষ্যত্ব নাই জীবনের কোনো দাম থাকবে না, শিবহীন যজ্ঞ যেমন দক্ষ যজ্ঞে পরিণত হয়েছে, প্রেমহীন সমাজ তেমন দক্ষ সমাজে পরিণত হয়ে যাবে, মানুষের গায়ে গা লেগে যাবে, প্রাণে কারো প্রাণ মিশবে না। কলকাতার দিকে গেলে দেখা যায় বড় বড় বাড়ি, তিনতলা, চারতলা, পাঁচতলা, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি গায়ে লেগে রয়েছে, কিন্তু মানুষের মনের সঙ্গে কারো মনের মিল নেই। এক সংসারে 5 ভাই আছে আর বাড়িটার নাম দিয়েছে শান্তিনিকেতন, কিন্তু আশ্চর্য কি, সকাল হলেই এক ভাই আরেক ভাইকে দেখলেই চোখে চুল টেনে ছিঁড়ে ফেলছে। তাহলে এ বাড়ির নাম শান্তিনিকেতন দিয়ে কি হবে? শান্তি কোথায়? লোকে বলে শান্তি হচ্ছে স্বপনে আর সুখ হচ্ছে শ্মশানে। মরে যাওয়ার পরে অনুভব হয় আমি কত সুখে ছিলাম, আর ঘুমিয়ে পড়ার পরে মনে হয় কত শান্তিতে আছি। হ্যাঁ, আমার বাবা আমাকে বলে গিয়েছিলেন মৃত্যুর আগে, জীবনে 3টে জিনিস কোনোদিন ছাড়বি না। 3টে কি জিনিস জানিস? কি জিনিস? না, জীবনে কোনোদিন ভালো বিছানায় ঘুমানোর সুযোগ পেলে ছাড়িস না, জীবনে কোনোদিন ভালো খাওয়ার সুযোগ পেলে ছাড়িস না, আর জীবনে কোনোদিন ভালো ঘরে থাকার জায়গা পেলে খবরদার ছাড়বি না। এখন কথা হচ্ছে, আজকে তো আমাকে এসি ঘরে থাকার জায়গা দিয়েছে এই বাড়ির বাবু, ভালো ঘর, আমি ছাড়িনি সুযোগ, ঢুকে পড়েছি আর বেরোইনি, আমি একদম যা ঢুকেছি। তুমি কি তাই? তার থেকে ভালো বিছানা, নরম বিছানা, আহা হা হা হা, ঠান্ডা ঘরে ঠান্ডা বিছানা, আরে কত আরাম। তারপরে একাদশী, হাতের সামনে ফলগুলো এনে ধরছে, আহা তরমুজ, শশা, আম। আবার জিজ্ঞাসা করছে, বলুন আর কি? 7 কিলো দুধ, 6টা লোক দলে 7 কিলো দুধ এনেছে। আমি ওনাকে বললাম 1 কিলো খেতে পারবে না সবাই মিলে, আপনি 7 বলে আপনারা খান না, প্রয়োজন পড়লে দুধ একটু মুখ ধুয়ে নেন, আপনাদের জন্য আজকে সব। তা আমি বাবার কথাটা মনে পড়ে গেছে, জীবনে 3টে সুযোগ আমি ছাড়বো না, ভালো ঘরে থাকার সুযোগ, ভালো খাওয়ার খাওয়ার সুযোগ, ভালো বিছানায় ঘুমাবার সুযোগ, আজকে আমার সুযোগ এসেছে। আজ আমার কীর্তন জগৎ 20 বছর অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু আমি যখন জীবনের শুরুটা করেছিলাম তখন কিন্তু আমার কাছে সুযোগ ছিল না, আমাকে চটে শুয়েই গান গাইতে হতো। বাবাকে বলেছিলাম, বাবা আমি তো ঠিক মতো খেতেই পাই না, আমরা এক বেলা খেলে আরেক বেলার খাবার চাল থাকে না, খাটলে তবে পেটটা চলে, তুই কি বলছো? বাবা বলছে, তুই কি ভাবলি? ভালো ঘরে থাকার কথা বলতে তোকে এই কথা বলেছি যে ঘর বিরাট বড় পাথর মোড়া ঘর, সেই ঘরের কথা বলিনি। তবে কোন ঘর? হচ্ছে যে ঘর মাটিতে শুলে ঘরের চাল দিয়ে ফুটো হয়ে চাঁদ দেখা যায়, সেই ঘরটা ভালো ঘর। কি করে ভালো ঘর? না, যদি দেখিস ঘরের কারোর সঙ্গে কারো ঝগড়া হয় না, সবাই সবার সঙ্গে মন মিলিয়ে কথা বলে, সেইটা ভালো ঘর। সেই ঘরে যদি কোনোদিন থাকার সুযোগ পাস, খবরদার ছাড়বি না। তারপরে বললাম, ভালো খাবার যদি পাস, কোনোদিন ছাড়বি না। সৎ, যখন তোর প্রচন্ড খিদে পাবে, খিদের জ্বালায় চোখে অন্ধকার দেখবি, তখন যদি তুই দেখিস তোর সামনে পান্তার কাঁচা লঙ্কা পড়ে আছে, তুই ওটাই ভক্তি করে গ্রহণ করবি, তুই জানবি ওটাই তোর জীবনে সব থেকে ভালো খাবার। আর 3, সবার শেষে বললাম, ভালো বিছানায় ঘুমানোর সুযোগ পেলে কোনোদিন ঘুমোবি না, ভালো বিছানায় শুয়ে পড়। কোন বিছানা জানিস? সারাদিন যত কাজ করিস না কেন, দিনের শেষে ছেঁড়া মাদুরটা পেতে অন্ধকার ঘরে হাত পাখাটা নাড়তে গিয়ে যখন দেখবি তোর চোখটা বুজে গেছে, এক ঘুমে সকাল হয়ে গেছে, তুই জানবি তোর জীবনে সব থেকে ভালো বিছানা ওইটা। কেন জানে? মনে রাখবে সব সময়ের জন্য, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, আমি নিজে ভালো খাবো, আমি নিজে ভালো জায়গায় ঘুমোবো, এই জন্য পৃথিবীতে আসি নাই, আমার জন্য যেন 5 জন ভালো থাকতে পারে, আমি সেই জন্য পৃথিবীতে এসেছি। চিত্তরঞ্জন দাস ঠাকুর বলেছিলেন, তোমার অর্জন করা টাকা তুমি তখনই ভোগ করতে পারবে যদি তোমার সেই টাকা দেশের সেবায় লাগে, দশের সেবায় লাগে। কর্মচারী যদি কাজ করতে গিয়ে চায়ের কাপটা ভেঙে দেয়, মালিক বলে জানিস কাপের দাম কত? 500 টাকা, বেতন থেকে কাটবো রে পরের মাসে,
কর্মচারী ছুটে গিয়ে মালিকের সামনে হাত জড়ো করে বলছে, তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা আমি কর্মচারী কাপ ভেঙেছি, তুমি আমার কাছ থেকে বেতনটা কেটে নিলে, আর যদি কাপটা তোমার হাত থেকে পড়ে ভেঙে যেত তুমি কি বলতে কোম্পানিটা ভালো নয়, খারাপ মাল দিয়েছে তাই ভেঙে যায়। মানুষ যখন নিজের ভুল বিচার করে তখন সে উকিল হয়ে যায়, আর যখন সে অন্যের ভুল বিচার করে তখন সে বিচারক হয়ে যায়। নিজের ভুলটা দেখতে হবে সবার আগে, আমার জীবনে ভুল কোথায় কোথায় আছে। যদি নিজের জীবনের ভুল তুমি সংশোধন করে নিতে পারো তাহলে তোমার থেকে সুখী ব্যক্তি এই জগতে কেউ হবে না। কোনোদিন জীবনে কষ্ট পেয়ে কাঁদবে না, কোনোদিন সুখে আনন্দ করবে না। তুমি দেখবে জগতে কেউ তোমাকে টলাতে পারবে না, তুমি সুখ দুঃখকে মানিয়ে নিয়েছো। কেন জানো, তুমি যদি সুখ পাও দুঃখ তোমাকে নিতেই হবে, আর দুঃখ যদি পাও অপেক্ষা করো সুখ তোমার পিছন দিকে আছে। কে যাবি কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। ওই মাকে ডেকে দাও, ডেকে দাও। হ্যাঁ, হরিনামে ঘুমোতে নি মা আমার। হ্যাঁ, যাত্রা শুনতে গিয়ে ঘুমোবে, এখন জেগে থাকো। হ্যাঁ, আমি যত সুখ সময় গাইব, যদি আমি ঘুমিয়ে না পড়ি তোমরা কেউ ঘুমোতে পারবে না, আমি ডেকে ডেকে তুলব সব জায়গায় গিয়ে। আজ থেকে 539 বৎসর পূর্বে মানুষের দরজায় ভগবান এসে দাঁড়ালেন। কে যাবি ভাই ভবসিন্ধু পার, নৌকো পার হতে গেলে নৌকোকে মালিককে পয়সা দিতে হয়, মাঝিকে পয়সা দিয়ে নৌকোটা পার হতে হয়। আমার চৈতন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছে হরিনামের নৌকো নিয়ে, কোনো পয়সা লাগে না, যে লাইনে দাঁড়ায় সে পার হয়ে যায়। ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। যে দশ অবতারকে আমরা চিনি তার মধ্যে তো মহাপ্রভুর নাম নেই। সত্যযুগে ভগবান 5 বার এসে গিয়েছে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন, ত্রেতাযুগে 2 বার এলো রাম পরশুরাম, দ্বাপর যুগে 1 বার কৃষ্ণ, কলিযুগে 1 বার এসেছে গৌতম বুদ্ধ রূপে, আর 1 বার আসবে উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। তাহলে 10 অবতারের মধ্যে তো মহাপ্রভুর নাম নেই, তাহলে মহাপ্রভুকে অবতার বলবো কেন? তোমরা কীর্তন করো, তোমরা কীর্তনে কেন গাও অবতারের সার গোড়া অবতার, কেন না ভজিলি তারে, তোমরা কেন গাও বড় অবতার ভাই বড় অবতার, পটিতে বিলা হলো প্রেমের ভণ্ডার, কেন বলছো? বলে মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু অবতরী, তরী মানে নৌকো, যে নামের নৌকোয় কোনে কলিযুগের জীবকে ভবসিন্ধুর ঘাটটা পার করে দেবে সেই তো সাক্ষাৎ ভগবান। কলিযুগের মানুষ এত ভাগ্যবান, আমাদের জন্য নাম গাইছে স্বয়ং মহাপ্রভু, এর থেকে বড় কি হতে পারে? সব যুগে ভক্ত ভগবানের দরজায় ছুটে গেল, কলিযুগে ভগবান ভক্তের দরজায় ছুটে গেল। কেমন সব জীব হইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু আমিত্বের ব্যাখ্যান। আমাদের জন্য নাম গাইছে ভগবান, মানুষের দরজায় গিয়েছে, যে নাম বলল হাতে ধরল, তাও যে বলেনি পায়ে পড়ল, তাও যে বলেনি বুকে জড়িয়ে ধরল, মার পর্যন্ত খেয়েছে, তারপরেও বলল মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এই ভগবান তোমরা কোথায় পাবে? বৈষ্ণব মহাজন বলছে জানো তো, নৌকোতে উঠতে গেলে, বাসে উঠতে গেলে, ট্রেনে উঠতে গেলে, যারা ছোট বাচ্চা হয় ওদের জন্য হাফ টিকিটের প্রয়োজন হয়, মায়ের কোলে ছোট্ট বাচ্চা, তাহলে মায়ের ভাড়া যদি 10 টাকা হয় বাচ্চার ভাড়া 5 টাকা। কিন্তু আমার মহাপ্রভুর ঘাটে সবার জন্য ফ্রি, মায়ের জন্য ফ্রি, তার মেয়ের জন্য ফ্রি। এখন কথা হলো, তারা খোঁড়া অন্ধ বোবা আতু, তাদের জন্য কি হবে? ওরা তো রোজগারই করতে জানে না, বলে ওরা তো আগে যাবে। আর ওরা যদি আগে যাবে, দলিল করে দাও, লিখে দাও, কাগজ দিয়ে দাও, তবে তো মানবো আগে যাবে। এই বলল অষ্টম মহাজন, বলছে আমি লিখে দিলাম। ও গো আমার, ও গো আমার চৈতন্য আমার চৈতন্য ঘাটে ঘাটে জড় অন্ধ
জনয়ন্দ অত সব অনয়সে পারা বলি লয়ে হরি নামের তরি সেজে লয়ে হরি নামের তরি সেজে লয়ে হরি নামের তরি সেজে লয়ে দেখো ব্রাহ্মণ চণ্ডালে বুকে জগাইয়ে ধরি নামের তদি ও যে হবি হয়ে বলল হবি সংকীর্তন প্রচার করি নামের তনি দেখো চড়য়ন্ধ আতুরীর পায়ে ধরি নামের তনি দেখো পলকের হরি ফুলকে নাম ধরি নামের তনি আমার আমার গৌর হরি নামের তনি আমার আমার গৌর হরি নামের তনি অতুর অনায়াসে পার আতুর অনায়াসে পার যে ভগবানের নাম বললো সেও পার হয়ে গেল, যে ভগবানের নাম বলেনি সেও পার হয়ে গেল। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসল সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল, আর যে ভগবানের নাম ভালোবাসল না ভগবান তাকেও নাম দিল, তফাত হয়ে গেল। তফাতটা কি জানো, বৃন্দাবনের মাটিতে ব্রজগোপীরাও কৃষ্ণ পেয়েছে আর কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দুর্যোধন দুঃশাসন এরাও কৃষ্ণ পেয়েছে, দুটো পাওয়া কোনো দিন এক হয় না। আমার গুরুদেব বলতেন তুই বৃন্দাবনে যাবি, বৃন্দাবনে যা রোজের ধুলোই গড়াগড়ি দে সব ঠিক আছে, কিন্তু কি জানিস বছরে একবার করে নবদ্বীপে গিয়ে নবদ্বীপের ধুলিতে গড়াগড়ি দিবি। আরে কি হবে ওতে, নবদ্বীপের ধুলিতে গড়াগড়ি দিলে কি হবে জানিস, নদীয়ার ধুলিতে গড়াগড়ি দিলে অন্তরে দয়া জন্মায়। কেন জানে, বৃন্দাবনে যতগুলো অসুর ভগবানকে মারতে গিয়েছে ভগবান কাউকে ছাড়েনি, সবাইকে মেরে দিয়েছে, অগাসুর বকাসুর পুতনা সব মরে গিয়েছে। নবদ্বীপে যতগুলো অসুর ভগবানকে মারতে গিয়েছে ভগবান কাউকে মারেনি, সবাইকে উদ্ধার করে দিয়েছে। মলয় চাঁদ কাজী উদ্ধার, চপল গোপাল উদ্ধার, জগাই মাদাই উদ্ধার। আগে এই জায়গাটা ধরতে হবে তো, আসল জায়গাটা ধরতে হবে তো, যে আমাদের জন্য ভগবান আর কত কষ্ট করবে। আস্তে, জগাই মাদাইকে নিতাই চাঁদ যখন নাম দিতে গিয়েছিল জগাই কিন্তু নিতাই চাঁদের কপালে মারেনি, মেরেছিল কিন্তু মাধাই। একটু এগিয়ে এগিয়ে আসুন সকলে, পিছনের বাবাদেরকে মায়েদেরকে বসতে সুযোগ করে দেন, একটু এগিয়ে আসুন সকলে। হ্যাঁ এগিয়ে এগিয়ে আসুন মায়েরা, এসো, আরে এসো এসো, চলে গেলে বলবো নি কেন যাচ্ছ, এসো এসো। জগাই কিন্তু নিতাই চাঁদের কপালে মারেনি, মেরেছিল মাধাই, ছুটে গিয়ে কপালটা ফাটিয়ে দিয়েছে, দর দর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ ছুটে গিয়ে বলেছিল মারলি, কিন্তু হরিনাম একবার বলে নে। হরিদাস ঠাকুর যখন নিতাই চাঁদের হাত ধরে টেনে নিয়ে চলে গিয়েছে নিজের ঘরে, জগাই গিয়ে কিন্তু মাধাইকে বকা দিয়েছিল, এই ভাই বৈষ্ণবের গায়ে হাত তোলাটাকে ঠিক হলো রে, হ্যাঁ যত হলেও নাম দিতে এসেছে তাকে মারলি। মাধাই কি বললো জানেন, আপনারা কেউ শোনেননি, কে শুনেছে, বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখে। মাধাই বলছে ভাই তুই কি ভাবলি আমি এত বোকা, এমনি এমনি নিতাই চাঁদের কপালটায় ফাটিয়ে দিয়েছি তাহলে কেন মারলি। এই
বাড়ির সামনে গঙ্গা এসেছে, আজ ডুববি না তো কবে ডুববি, বোকা কথা। বাড়ির সামনে গঙ্গা মানে হেই, নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিয়েছি নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করবে কবে? যদি না মারতাম, কান টানলে মাথা আসে রে। নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছি, নিজের কপালের রক্তটা চেপে নিয়ে বড় ভাই ছোট ভাইয়ের কাছে গিয়ে দাঁড়াবে, দেখ আমি নাম দিতে গিয়েছিলাম আমায় মারল, ছোট ভাই ছুটে আসবে আমাদেরকে মারার জন্যে, আমরা দুই ভাই গিয়ে গৌরের চরণে পড়ে হরিনাম বলে উদ্ধার হব। এই সুযোগ তোমরা কবে পাবে? আজ পাও, কাল পাও, পরশু পাও। ভগবত্তার অবদানটা চিন্তা করে দেখো, শুধু কীর্তনের আসনে এসে বসলে, প্রসাদ সেবা করলে, হাততালি দিয়ে নাচলে, বাড়ি চলে গেলে, ঘরে গিয়ে পাখা চালিয়ে ঘুমিয়ে পড়লে, মহাপ্রভুর অবদানটা বুঝবে না? আমাদের জন্য এত কষ্ট করেছে, আমাদের জন্য এত যন্ত্রণা সহ্য করেছে যে মানুষটা, তার কথা কি একবারের জন্য অনুভব হয় না কলিজীবের মানুষে? কি গো, মানুষের ভক্তি শুধুমাত্র একটা লোক দেখানো আচার সর্বস্বতায় রয়ে গেছে, অন্তরে প্রবেশ করে নাই। আমি অনেক মানুষকে দেখেছি জানো, বাড়িতে সুন্দর সুন্দর কাঠের দরজা বানিয়েছে আর দরজার উপরে ডিজাইন করেছে রাধাকৃষ্ণের ছবি এঁকে দিয়েছে, নিতাই গৌরের ছবিটা এঁকে দিয়েছে, যতবার দরজাটা খুলছে পা লাগছে, যতবার বন্ধ করছে পা লাগছে, অপরাধের ভয় নাই। বাড়ির বাইরের দেওয়ালে তুমি টাইলস দিয়ে দিয়েছো রাধাকৃষ্ণের ছবি, হ্যাঁ বাবা, লোককে দেখাচ্ছ দেখো কত ভালোবাসি দেখো, আর যেই প্রচন্ড ঝড় এলো তুমি ছেলে মেয়েগুলোর হাত ধরে টেনে নিয়ে ঘরে ঢুকে ঘরের দরজাটা বন্ধ করে দিলে, রাধা গোবিন্দ ঝড় জলে পড়ে ভিজে, আহা হা, দুটো নকুল দানা দিয়ে কলিযুগের জীব যা দাবি কষে ভগবানের কাছে, ভগবানের চোখে জল এসে গিয়েছে। কেন জানো, যে জীব আমাকে নকুল দানা দিয়ে যদি এত দাবি করতে পারে, তাহলে কলিযুগের সব জীব যদি আমাকে অন্ন সেবা দেয়, তাহলে এরা কি না কি চেয়ে বসবে আমার কাছে। মানুষের অন্তরে বিন্দু মাত্র ভক্তি ভালোবাসা প্রেম ভাব কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমার গুরুবাড়ি নবদ্বীপ, প্রাচীন মায়া, আমি সবসময় ইস্কনে যেতে পারি না, সময় হয় না, গুরুবাড়িতে গেলে থাকতে হয়, কিন্তু মাঝে মধ্যে ইস্কনে যাই তো আমার মায়ের সঙ্গে, আমি গেলে দেখি বাবা মায়েরা বড় বড় মেয়ের হাত ধরে ইস্কনে গিয়েছে, সন্ধ্যেবেলায় সন্ধ্যে আরতি দর্শন করবে, কত ভিড় হয়েছে, হাজার মানুষের ভিড় হয়ে গেছে, মেয়ে সুন্দর পোশাক করেছে, ইস্কনে গেটের বাইরে বয়স্ক ঠাকুমারা ঘুরে বেড়ায়, পাঁচটা টাকা হাতে দিলে তিলক একটা করে দেয়, অতিলোকের গুরুত্ব বোঝে না, সবাই করেছে তাই আমিও করছি, মানুষ তো উল্টো, একজন ছেঁড়া প্যান পড়ছে বলে পাঁচজনে পরে ঘুরে বেড়াচ্ছে, আরে সে পড়লো বলে তুই পড়বি, রুচিটা দেখ, হ্যাঁ তিলক করেছে, মেয়ে গিয়ে মাকে বলছে মা একটা তুলসীর মালা কিনে দাও, করি সবাই করেছে, মানে মান সম্মান চলে যাচ্ছে, যাক লোক দেখানোর জন্য পড়লো, আরতি হয়, আরতি নাচে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, নাচে ঘুরে ঘুরে নাচলো, এইবার যিনি মহারাজ জি আরতি করছিলেন সে তো নৃসিংহদেবের মুটুকটা মাথায় ঠুকিয়ে দিল, হাতে চরণামৃত দিয়ে দিল, হাতে প্রসাদ নিয়েছে, মন্দিরের বাইরে এসে মেয়ে তার বাবাকে বলছে বাবা আমার ভীষণ খিদে পেয়ে গেছে, আরতিতে নাচলাম এতক্ষণ, কি খাবো বাবা? বাবা বলে কি খাবি বল, মেয়ে বলছে আমাকে ডিম চাউমিন কিনে দাও। আমি শুধু ভক্তির অবস্থানটা বলতে চাইছি, একবার বুঝে দেখো, হ্যাঁ গলায় তুলসীর মালা রেখেছে, কপালে তিলক রেখেছে, এক্ষুনি আরতিতে নেচে এলো, ভগবানের চরণামৃত নিল, গপ গপ করে ইস্কনের বাইরে দাঁড়িয়ে ডিম চাউমিন কিনে খাচ্ছে। শতজন্ম করিলেও নাম সংকীর্তন তবু ব্রজে না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন, শুধুমাত্র প্রেম ভক্তি দিয়া তারে ভজে যেই জন সেই জন ব্রজে পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আর যারা আমরা হরিনাম নিয়েছি, ভগবানের নাম নিয়েছি, ভগবানকে আশ্রয় করেছি, আমাদের অবস্থা তো আরো মারাত্মক, আমাদের অবস্থা আরো বড় খারাপ। আমরা জপের মালা হাতে নিয়ে সবজির দোকানে চলে যাই, জপের মালা হাতে নিয়ে মুদিখানার দোকানে চলে যাই, এই হাতে মালাটা নিয়ে আঙুলটা বাড়িয়ে রাখি, বলি কি রে আলু কত রে, পটল কত দিচ্ছিস,
যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে দাঁড়ায় উত্তর মুখে গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। তুমি ভুলে গেলে, ভুলে গেলে, মালা লোক দেখাচ্ছ, মালা উত্তরীয় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হয়। আমার গুরুদেব বলতেন, এদিনকে বিয়ে করবি নিজের স্ত্রীকে পর্যন্ত জানতে দিবি না কখন তাকে স্মরণ করছিস, সাবধান। তা আমার বউ যে জানতে পারবে, ঘরের দরজাটা দিয়ে দে, বউকে বল টাকা গুনছি, দেখবি ডিস্টার্ব করে না, নাম করবি। এক মাস দু মাস তিন মাস ছ মাস পরে তোর বউ এমনি বুঝে যাবে আমার স্বামী নামে বসেছে, বিরক্ত করা ঠিক হবে না। মানুষ মরার পরে পঞ্চায়েতের কাছে গিয়ে একটা ডেথ সার্টিফিকেট নিয়ে আসে, আমার বাবা মরিয়ে গেছে, হলুদ রঙের কাগজে লিখে দাও, বাবাকে সাও, বাবার ব্যাংকে টাকা পয়সাগুলো নাহলে তুলবো কী করে। হলুদ কাগজে পঞ্চায়েত লিখে দিচ্ছে, আমি তো বেঁচে থাকতে থাকতে একটা মরার সার্টিফিকেট কিনে রেখেছি, তাকে এলআইসি বলে বলা, বেঁচে থাকতে 20 লাখ, যদি পলিসি চলতে চলতে পার্টি মরে যায় 40। তাহলে পয়সা দিয়ে মরণ কিনে নিয়েছে, রোজ সকাল সন্ধ্যে গিয়ে একবার ছেড়ে নিচ্ছে, উই লাগলো নি তো, ঠিক আছে তো। কি সংসারে আসক্ত মানুষ, একটা জমির কেকড়া পর্যন্ত সারাদিনে 8 ঘন্টা খাটে, বাকি সময়টা বিশ্রাম করে। মানুষ এমন হয়ে গেছে 24 ঘন্টার 20 ঘন্টা মাটি হয়ে গেলেও তার কম পড়ে যায়, বলে আর একটু হলে ভালো হতো। আমাকে দেখো সারাদিনে 3টে করে গান, সকালে একটা দুপুরে রাতে, আমার আর কুল হচ্ছে নি, আর কুল হচ্ছে না, কত চাই। ভগবান বলে তুই করছিস কর, অসুবিধে নেই, 2 সিজন করবি, 3 সিজনের বেলা ভেলুরের সিট বুকিং করবো, গলা বন্ধ হয়ে যাবে এমনি। আমি করিনি বলছি, সব দিয়ে আসতে হবে ডাক্তার, লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু। জীবনে যার লোভের পরিসীমা যত কম আছে না, তার জীবন তত আনন্দময়, আর যার জীবনে লোভ যত বেশি আছে না, তার জীবন বড় দুঃখের, জটিল হয়ে যাবে, আরো খুব জটিল হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের পূর্ব মেদিনীপুরে তমলুক মানিকতলা বাসস্ট্যান্ডের মোড়ে একটা বুড়ির স্ট্যাচু আছে, আমার বাবাকে বলেছিলাম, বাবা এত ভালো ভালো মেয়ে থাকতে একটা বুড়ির ছবি দিয়ে রেখেছে, হ্যাঁ সরকার কি বুঝলো না? বাবা বলে আসতে বলো, ওটা বুড়ি নয়, হে মাতঙ্গিনী হাজরা। হ্যাঁ মনে রাখি, এই দেখ টাকা দেখ, একটা বুড়ির ছবি দিয়েছে। কেন জানিস? দেশের হয়ে ইংরেজদের গুলি খেয়েছে, দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি, তার ছবি তো আগে থাকবে রে। হ্যাঁ, আর চৈতন্য মহাপ্রভুর ছবি দিয়েছি বাড়িতে, তার গায়ে কোনো জামা নেই, একটা ধুতি ধুতি করে আছে, উত্তরীয় গলায় নিয়ে আছে, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা হিন্দি সিনেমার নায়ককে প্রণাম করে কাজে যাই না, মহাপ্রভুর খালি গায়ে থাকা ছবিটাকে প্রণাম করি। মহাপ্রভুর ছবিটা আমাকে মনে করায় ভারতবর্ষের মানুষ কোনোদিন ভোগকে ভালোবাসেনি, ত্যাগকে ভালোবাসে। ত্যাগ হতে শান্তি তুমি লভিবে নিশ্চয়, তাই জীবনে যত পারবে না আশা ত্যাগ করো, আশা ত্যাগ করো, আর যত তুমি আশা ত্যাগ করতে পারবে জানবে তোমার জীবন সুখময় হতে চলেছে। তুই যত আশা করবে, কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে, তুমি যত আশা করবে তত তুই বালির চরের মতো ঘরটা ভেঙে চলে যাবে। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, আমি কোনো দিন চিন্তা করি নাই, সব যদি আমার তবে আমি কার। যেদিনকে আমার 2টো চোখ বন্ধ হয়ে যাবে, আমি ভাবব আমার সামনে সব অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। হ্যাঁ,